3, 2, 1, and lift off. ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়। সত্যিকার অর্থে একজন স্বপ্নবাজ তার স্বপ্ন পূরণ করার জন্য নিরলস পরিশ্রম ও দৃঢ় আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সদা প্রস্তুত থাকেন, এটাই বাস্তবতা। তাই তো কুসুম কুমারী দাস বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কেউ না কেউ আছেন শুধু স্বপ্ন দেখানি না, সেটা পূরণ করেন, শুধু তাই নয় যিনি বিশ্বাস করেন স্বপ্ন দেখতে হবে বড়, নিজের জন্য নয় সবার জন্য। তিনি আর কেউ নন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পুত্র, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 27 জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। এক নজরে নাম সজীব ওয়াজেদ জয়। জন্ম 27 জুলাই 1971 ঢাকা। জাতীয়তা বাংলাদেশি, নাগরিকত্ব বাংলাদেশি। শিক্ষা বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এমএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মাতৃশিক্ষায়তন বাঙ্গালোর বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আদিনিবাস রংপুর। দাম্পত্য সঙ্গী ক্রিস্টিন ওয়াজেদ, সন্তান সোফিয়া রেহানা ওয়াজেদ, পিতা খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া, মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। দেশের লাখ লাখ তরুণ এখন ঘরে বসে আয় করছে, প্রতিযোগিতা করছে গোটা বিশ্বের সাথে। লাখ লাখ তরুণের মাঝে এই স্বপ্ন বুনে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। মেধাবী তারুণ্যের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধি সোনালী সোপানে পৌঁছাবে। আমাদের দেশে এখন প্রায় 6 লাখের উপর ফ্রিল্যান্সার আছে। আমাদের দেশ কিন্তু সারা বিশ্বে ফ্রিল্যান্সারদের সংখ্যায় দ্বিতীয় পজিশনে আছে। তরুণ সমাজের আগ্রহের কারণে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিনে জয়িতা প্রকাশনী থেকে বর্ধিত কলেবরে প্রকাশিত হয় সজীব ওয়াজেদ জয় সমৃদ্ধ আগামী প্রতিচ্ছবি বইটির তৃতীয় সংস্করণ। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি 2007 সালে জয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, 2008 সালের 29 ডিসেম্বরে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ করার বিষয়টি নিয়ে আসেন। পর্দার অন্তরালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে গোটা দেশে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটান এই তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে দলীয় ঘরানা ছাড়াও তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। বিশেষ করে দেশের তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আত্মনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছেন তিনি। বর্তমানে বেশিরভাগ সময়ই দেশের বাইরে অবস্থান করতে থাকা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতি ও সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে ফেসবুকে মতামত ব্যক্ত করে থাকেন। ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে তার নামডাক ছড়িয়ে পড়েছে। দুঃখজনক হলেও সত্যি, এই সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র কম হয়নি। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করা হয়েছিল। FBI তদন্তে বেরিয়ে আসে সেই চাঞ্চল্যকর তথ্য। অবশেষে এই ষড়যন্ত্রের মূল হোতা যুক্তরাষ্ট্র শাখার বিএনপির নেতা রিজভি আহমেদ সিজার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর হাতে আটক হয়। তার পিতার নাম আহমেদ উল্লাহ ওরফে মামুন।
যুক্তরাষ্ট্র শাখার বিএনপির নেতা রেজভি আহমেদ সিজারকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়, যে সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশি আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয় যে কথাটি প্রায়ই আত্মবিশ্বাসের সহিত বলে থাকেন, সৎ থাকলে একটা সুবিধা আছে, ভয় পাওয়ার কিছু থাকে না। সৎ থাকলে একটা সুবিধা আছে, ভয় পাওয়ার কিছু থাকে না।